আমরা পুরো মাস কিভাবে কাজ করব। কারণ আমরা যেহেতু বিজনেস করতেছি, প্রত্যেকটা বিজনেসের মান্থলি একটা কাজ থাকে। আমরা বিজনেস যখন শুরু করি, যে কোনো বিজনেস, সেই বিজনেসটারে যদি গ্রো আপ করতে চাই, তখন কিন্তু আমাদের মান্থলি টার্গেট নিয়ে কাজ করি। প্রথমত ধরেন আপনি কোনো একটা দোকান ওপেন করছেন, সেই দোকানের প্রথম মাসে কিন্তু আপনার সেলস 5 লক্ষ বা 6 লক্ষ হবে না, বা 20,000 বা 50,000 হবে না। প্রথম মাসে যদি আপনার 10,000 টাকা সেল হয়, তাহলে আপনার হিসাব করতে হবে আপনি কত টাকার মাল সামানা কিনছেন, সেখান থেকে কত টাকার প্রোডাক্ট বিক্রি করছেন, কত টাকার প্রোডাক্ট আছে, এবং আপনার সকল ধরনের কস্টিং দেওয়ার পরে আপনার কত টাকা প্রফিট রইল আর কত টাকা আপনার খরচ হইল, কত টাকা আপনার খরচ দিচ্ছেন আপনার এমপ্লয়ার সবাইকে। সেম আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসে আছি, আমাদেরও কিন্তু প্রত্যেক মাসে কিন্তু একটা টার্গেট দরকার। আর সেই টার্গেটটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে পজিশন ইনক্রিজের টার্গেট। আমরা যারা নতুন জয়েন করি, তাদের প্রত্যেকের এইরকমভাবে মনোবল থাকা দরকার যে এই মাসের ভিতরে আমি আমার 9% কমপ্লিট করব। কারণ কোম্পানির 6% হচ্ছে গা যদি কমপ্লিট করেন আপনি 100 PB, 9% যদি কমপ্লিট করেন আপনি 300 PB। এখন 100 PB আপনি কিন্তু একাও কমপ্লিট করতে পারেন, আপনি চাইলে 5 জনকে জয়েন করায় কমপ্লিট করতে পারেন। কিন্তু আমাদের টিম ওয়াইজ বিজনেস, তাহলে আমাদেরকে 2-3টা দিকে লক্ষ্য করতে হবে। প্রথমত হচ্ছে আমরা টিমের দিকে ফোকাস দিতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের নিজের প্রোডাক্ট পারচেসের দিকে ফোকাস দিতে হবে। সিম্পল এক্সাম্পল, আপনি যদি বিজনেস শুরু করছেন আজকে, আপনি আপনার জায়গা থেকে 15 দিন ভালো করে মিটিং করে, ইউটিউব থেকে ভিডিও দেখে, লিডারের সাথে যোগাযোগ করে, আপনি প্রসেসটা ভালো করে জেনে ডিএক্সএনের পণ্যগুলি ক্রয়ের মাধ্যমে, কারণ আপনি তো কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছেন, সে ব্র্যান্ড থেকে যদি আপনি অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছেন, এখন ডিএক্সএনের প্রোডাক্টটা আপনি ইউজ করলেন। আর ডিএক্সএনের প্রোডাক্টটা যখন আপনি ইউজ করবেন, তখন কি হচ্ছে, আপনি প্রোডাক্টের ভ্যালুটা বুঝতে পারতেছেন, এবং সেই প্রোডাক্টটা আপনি 100 PB-র প্রোডাক্ট পারচেস করলে আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এবং কোম্পানির সিস্টেম অনুযায়ী সে আপনাকে বলছে 100 PB করার কারণে আপনাকে 6% বোনাস দেবে, 6% বোনাস পেয়ে গেলেন। আপনি চাইলে এই 15 দিনের ভিতরে আপনি যেভাবে জয়েন করছেন, জয়েনিংটা শিখে আপনি আরও 6 জন ব্যক্তিকে জয়েন করান। 6 জন ব্যক্তি যদি আপনার, তারাও যদি সেম কাজটা করে, 15 দিন পরে যদি তারাও ট্রেনিং মিটিং সেশন শেষ করে, যদি তারা যদি 50 PB-র করেও যদি প্রোডাক্ট নেয় নিজের প্রয়োজনে, এখানে কোনো ফোর্স নাই যে আপনাকে এটা নিতে হবে না, কোম্পানি সিস্টেম অনুযায়ী যদি আপনি বিজনেসটা বড় করতে চান গ্লোবালি 190টা দেশে, আপনি লুক জয়েন করেন, আপনি বিজনেসটা শিখেন, এবং তার সাথে সাথে আপনি আপনার ন্যূনতম 100 PB-র প্রোডাক্ট বিশ্বের যে কোনো জায়গায় আছেন সেখান থেকে আপনি ডিএক্সএনের প্রোডাক্টটা কনজিউম করেন। এখন প্রোডাক্টটা কনজিউম করলে কী হবে, আপনি বুঝতে পারবেন প্রোডাক্টের ভ্যালু আপনি পাচ্ছেন, আপনার আইডি অ্যাক্টিভ হচ্ছে, আপনি পাচ্ছেন বোনাস, তিনটা। তাহলে 6 জন ব্যক্তিরা যদি জয়েন করান, তারা যদি আবার সেম কাজটাই যদি পরের মাসে করে, তাহলে কিন্তু আপনি দেখবেন যদি এই মাসে আপনার 300 PB কমপ্লিট হয়ে যায়, অনেকে বিজনেস শুরু করে 6% থেকে, আপনি 9% থেকে করতেছেন, কারণ আপনি 100 PB করতেছেন, আপনি 5 জন বা 6 জনের মাধ্যমে আপনি আরও 200 PB করতেছেন, তাহলে আপনার কী হচ্ছে, আপনার বিজনেসের পজিশন গ্রো আপ হচ্ছে। সেম কাজটাই যদি আপনি পরের মাসে করেন, আবার টার্গেট নিয়ে মাসের শুরুতে, যেমন আমরা কিন্তু টার্গেট নিয়ে প্রত্যেক মাসে আপনার 28 তারিখ বা 25 তারিখে টার্গেট নিয়ে নেই যে সামনের মাসে আমি কতটুক পিবি অ্যাচিভ করলাম। এখন বিজনেসম্যানরা কিন্তু সবসময় অ্যাচিভমেন্টে থাকে, ধরেন এই মাসে আপনি 100 PB করছেন, এখন সামনের মাসে যদি আপনি 100 PB করেন, তাহলে আপনার কিন্তু 200 PB হচ্ছে। এখন আপনি যদি 200 PB হয়, তাহলে গত মাসে 100 PB, এই মাসে 100 PB, আপনার বিজনেসে কিন্তু গ্রোথ হচ্ছে না। আপনি যদি জয়েনিংটা বাড়ায় রাখেন, জয়েনিং যদি বেশি পরিমাণ করান, তাহলে কী হবে, আপনার জয়েনিংয়ের সাথে সাথে আপনার পিবিটাও বাড়বে, সেলস ভলিউম যেটা, আপনার বোনাসটা বাড়বে, আপনার পজিশনটা বড় হবে, আপনার টিমও বড় হবে। তার মানে একই কাজ যদি প্রত্যেক মাস করি, সারা মাস ব্যাপী করি, আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি এখান থেকে স্টারাইজেন হইতে আপনাদের কোম্পানির যে 25% বোনাস পাইতে মাত্র আপনাদের 3-4 মাস সময় লাগবে। আর এই 3-4 মাস আমাদেরকে ধৈর্য সহকারে একই সিস্টেম অনুসরণ করতে হবে। আমি আবার রিপিট করতেছি, প্রথমত হচ্ছে আপনার 100 PB মেনটেন করা, আপনি আপনার বেস্ট, আপনার লাইফে অনেক পরিচিত আছে, আপনার লিস্ট তৈরি করে আপনি 6 জন ব্যক্তিকে জয়েন করেন এবং 6 জন ব্যক্তিকে সেম কাজটা শিখাই দেন। দেখবেন আগামী মাসে আপনার আরও দ্বিগুণ সেলস হবে, আপনার আরও পজিশন গ্রো আপ হয়ে যাবে, নেক্সট পজিশন, এবং তাদেরকেও সেম জিনিসটা শিখাই দেন। আমাদের বিজনেস হচ্ছে ডুপ্লিকেশন বিজনেস, তো সারা মাসব্যাপী যদি আমরা
তিনটা বিষয়ের উপর মাইন্ডসেট আপ করে কাজ করি। প্রথমত হচ্ছে লার্নিং করা, দ্বিতীয়ত হচ্ছে জয়েনিং করা, তিন নম্বর হচ্ছে নিজের 100 PB করা। এই তিনটা জিনিস যদি আপনি প্রত্যেকটা দিন আপনি ডিসিপ্লিন অনুযায়ী যদি আপনি ডুপ্লিকেশন করেন, আপনার বিজনেস গ্রো আপ। সো আমি বলবো আপনাদেরকে, যারা আপনারা এই মুহূর্তে আমার সাথে আছেন বা আপনি আমার বয়সটা শুনতেছেন, অবশ্যই আপনি আপনার জায়গা থেকে এই অনুযায়ী কাজ করেন, নিঃসন্দেহে আপনি আপনার ডিএক্সএন সিস্টেমে বা ডিএক্সএন বিজনেসে, আমরা গ্লোবালি বিজনেস করার জন্য একটা বছরই যথেষ্ট, কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, তার জন্য রেগুলার কাজ করতে হবে সিদ্ধান্ত অনুযায়ী প্রসেসটাকে অনুসরণ করে। সবার জন্য বেস্ট উইশ থাকবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই সফল হবেন। আর যদি আমার যে বয়সটা শুনতেছেন, ইনশাল্লাহ পরবর্তী সময় যখন শুনবেন সেটা ডুপ্লিকেশন করবেন, আরও ভালো রেজাল্ট আসবে। আসসালামু আলাইকুম।